কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে এই অভিযোগে উত্তরপাড়া পৌরসভার বিজেপির বিক্ষোভ। বিজেপির দাবি, সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে, তারই প্রতিবাদে আজ উত্তরপাড়া পৌরসভার সামনে মিছিল করে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির মুখপাত্র প্রণয় রায়। সকলের জন্য বিনা পয়সায় ভ্যাকসিন দিচ্ছে, সারা দেশ জুড়ে ভ্যাকসিন চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে, ভ্যাকসিন নিয়ে স্বজন পোষণ চলছে। সাধারণ মানুষ রাত্রি 3টে থেকে লাইন দিচ্ছে, ভ্যাকসিন পাচ্ছে না, অথচ টিএমসির পার্টি অফিস থেকে কুপন দেওয়া হচ্ছে, পয়সার বিনিময়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে আরেকটি মারাত্মক যেটা জিনিস, আপনারা জানেন যে ভুয়ো ক্যাপসিন ভ্যাকসিন ক্যাম্প ধরা পড়েছে, মানুষের জীবন নিয়ে ছাড়া চিনমিলে খেলা হচ্ছে। যারা ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প করেছেন তাদের কঠোরতম শাস্তি দাবি জানাচ্ছি। বিজেপি রাস্তায় থাকবে যতক্ষণ পর্যন্ত না সাধারণ মানুষ কেন্দ্রের দেওয়া ভ্যাকসিন বিনামূল্যে পাবে, ততক্ষণ পর্যন্ত বিজেপি রাস্তায় থাকবে। আজকে আমরা এখানে উত্তরপাড়া পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করছি। আমরা গোটা পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে নিয়ে এই বিক্ষোভ চালাবো, যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন সাধারণ মানুষ পাবে। হুগলি থেকে পাপু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।